হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার তো ফ্রেন্ড আজকে যে ক্লাসটি নিয়ে এসেছি এসটিজিটি সিলেবাস থেকে সাবজেক্ট হচ্ছে ইতিহাস এবং ইতিহাস থেকে আজকের টপিক ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার অর্থাৎ ব্রিটিশরা কীভাবে আমাদের দেশে এসেছিলো কীভাবে বিস্তার লাভ করেছে তার ডিটেলস আজকে আমরা পড়বো যেখানে আজকের ক্লাসে থাকবে কনসেপ্ট কনসেপ্টগুলি আমরা পার্টে পার্টে দেখবো পার্ট ওয়াইজ আমরা কনসেপ্টগুলি পড়ব যেখানে বিভিন্ন ইঙ্গ মহি যুদ্ধ সম্পর্কে আমরা জানবো জানার পর আমরা ইম্পোর্টেন্ট এমসিকিউস প্র্যাকটিস করবো তো ক্লাসটা একটু বড় হতে পারে কারণ ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার এখানে আমরা আমাদের অনেক কিছু জানতে হবে এবং এখানে আমরা ইঙ্গ মহীষর যুদ্ধ সম্পর্কে আলোচনা করব তো ক্লাসটা একটু লেন্দি হতে পারে তোমরা শেষ পর্যন্ত দেখবে ক্লাসটাতে থাকবে প্রথমে থাকবে কনসেপ্ট শেষে থাকবে ইম্পর্টেন্ট এমসিকিউজ আমরা আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টারে এসটিজিটি হিস্ট্রি সিলেবাস থেকে টপিক অনুসারে ক্লাস স্টার্ট করেছি যেখানে অনেকগুলি টপিক কমপ্লিট করানো হয়েছে তোমরা যারা এখনও ক্লাসগুলি দেখো তোমরা আমাদের চ্যানেল চ্যানেলের এসটিজিটি টিজিটি প্লে গিয়ে সবগুলি প্রিভিয়াস ক্লাস দেখতে পারো আশা করি ক্লাসগুলি তোমাদের কাজে আসবে তো শুরু করছি আজকের টপিক ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার তো ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার এখানে অর্থাৎ ভারতবর্ষে ব্রিটিশরা কিভাবে বিস্তার লাভ করেছিল ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার সম্পর্কে আলোচনা করতে হলে ইংরেজ এবং মহীশূর সম্পর্ক নিয়ে আলোচনা করতেই হবে কারণ ব্রিটিশ সাম্রাজ্য অর্থাৎ ব্রিটিশরা কিভাবে আমাদের দেশে বিস্তার লাভ করো কিভাবে আসলো তার জন্য আমাদের মেইনলি কি জানতে হবে ইংরেজ এবং মহীশূরের যুদ্ধ সম্পর্কে জানতে হবে ইংরেজ আর মহীশূরের যুদ্ধ সম্পর্কে এবং তার পাশাপাশি ইঙ্গ মারাঠা সম্পর্ক নিয়েও আলোচনা করতে হবে তো আমরা পার্ট ওয়াইজ পার্ট ওয়াইজ আমরা এগুলি পড়ব কি পর্ব ইঙ্গ মহীশূর যুদ্ধ এবং ইঙ্গ মারাঠা সম্পর্ক নিয়ে আমরা পার্ট ওয়াইজ পড়ব তো প্রথম যে পার্টটা রয়েছে ইঙ্গ মহীশূর সম্পর্ক প্রথম যে পার্টটা রয়েছে ইঙ্গ মহীশূর সম্পর্ক অর্থাৎ ইঙ্গদের সঙ্গে মহীশূরের কি সম্পর্ক ছিল তা আমরা প্রথম পার্টে পড়ছি ইঙ্গ মহীশূর সম্পর্ক ভারতে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যে বিস্তারের পথে যেসব দেশীয় শক্তি ও রাজ্যগুলির প্রবল প্রতিরোধ গড়ে তুলেছিল মহীশূর তাদের মধ্যে অন্যতম অর্থাৎ আমরা কি জানতে পারলাম যে ভারতের যে ব্রিটিশ সাম্রাজ্য অর্থাৎ ভারতের যে ব্রিটিশ ব্রিটিশদের বিস্তার লাভ করেছিল বা ভারতে যেভাবে ব্রিটিশরা তাদের সাম্রাজ্যের বিস্তার করছিল সেই সাম্রাজ্য বিস্তারের পথে যারা বাধা সৃষ্টি করেছিল যারা প্রবল প্রতিরোধ করেছিল সে প্রতিরোধ করেছিল তাদের মধ্যে অন্যতম হল মহীশূর অর্থাৎ মহীশূররা ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল প্রতিরোধ করতে চেয়েছিল তাদের সেই সময় হায়দার আলী নামে এক সৈনিক মহীশূর রাজ্য আবির্ভূত হন তো মহীশূর রাজ্যে আবির্ভূত হয়েছিল যে মহীশূররা ইংরেজদের সাম্রাজ্য বিস্তারে বাধা সৃষ্টি করেছিল ওই ইঙ্গ মহীশূর অর্থাৎ সৈনিক মহীশূর রাজ্য আবির্ভূত হন কার নামে হায়দার আলীর নামে সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে হায়দার আলী মহীশূরের ক্ষমতা হস্তান্তর করেন এই রাজ্যটিকে শক্তিশালী করে তুলেন তো হায়দার আলী নামে একটা মহীশূর রাজ্য আবির্ভূত হয় পরবর্তী সময় সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে হায়দার আলী মহীশূরের যে ক্ষমতা হায়দার আলী মহীশূরের ক্ষমতাটা হস্তান্তর করে দেন এবং এ রাজ্যটাকে শক্তিশালী করে তুলেছিলেন তো প্রথম আমরা যুদ্ধটা পর্ব প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধের মধ্যে আমরা জানবো হায়দার আলী উপলব্ধি করেছিলেন যে ক্ষমতালোভী ইংরেজ মহীশূরের স্বাধীনতাকে সহ্য করবে না তাই তিনি ইংরেজ বিরোধী জোট তৈরি করার জন্য প্রস্তুত হন আশা করি লাইনগুলি যেভাবে পড়ছি তোমরা বুঝতে পারছো এখানে হায়দার আলী উপলব্ধি করেছিল অর্থাৎ হায়দার আলী যে কিনা মহীশূর রাজ্যের উদ্ভাবন করেন তো তিনি ভাবছিল যে হায়দার আলী উপলব্ধি করেছিলেন বা ভাবছিলেন ক্ষমতা ক্ষমতালোভী ইংরেজরা যারা ক্ষমতা ক্ষমতালোভী ইংরেজরা ছিল তারা মহীশূরের স্বাধীনতাকে সহ্য করতে পারছে না বা সহ্য করবে না তাই ওনারা অর্থাৎ মহীশূররা ইংরেজদের বিরুদ্ধে একটা জোট শক্তি প্রস্তুত করছিলেন হায়দার আলী ইংরেজদের কাছ থেকে মারাঠা ও নিজামকে সরিয়ে আনতে সক্ষম হন ইংরেজদের কাছে ছিল কারা ছিল ইংরেজদের সঙ্গে সম্পর্ক ছিল মারাঠা এবং নিজাম তো হায়দার আলী কী করলো এই মারাঠা আর নিজামকে ইংরেজদের থেকে নিয়ে আসলো বা সরিয়ে আনতে সক্ষম হলো এরপর হায়দার ও নিজামের মিলিত সেনাবাহিনী ইংরেজ আশ্রিত কর্ণাটক আক্রমণ করলে প্রথম ইঙ্গ মহীশুর যুদ্ধ শুরু হয় তো হায়দার ও নিজামের যে লিখিত সেনাবাহিনী বা হায়দার ও নিজামের যে মিলিত সেনাবাহিনী ওই সেনাবাহিনী ইংরেজ আশ্রিত ইংরেজরা আশ্রয় করছিল ইংরেজরা যেখানে থাকছিল কর্ণাটক ওই কর্ণাটকের মধ্যে আক্রমণ করলেন এটাই ছিল প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ যেটার সন ছিল সতেরোশো থেকে উনসত্তর অর্থাৎ সতেরোশো থেকে ঊনসত্তর পর্যন্ত প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল কিভাবে হয়েছিল কারণ হায়দার আর নিজাম ওনারা মিলে ওনাদের যে সেনাবাহিনী ছিল ওই সেনাবাহিনীর মিলিত হয়ে ইংরেজরা যে আশ্রয় করেছিল কর্ণাটকে ওই কর্ণাটককে আক্রমণ করেছিল ফলে প্রথম ইঙ্গ যুদ্ধ হয় নেক্সট হচ্ছে নিজাম নিজাম ও হায়দারের যৌথ বাহিনী চঙ্গম ও তৃণমালীর যুদ্ধে ইংরেজদের কাছে পরাজিত হয় তো নিজাম এবং হায়দার আলীর নিজাম এবং হায়দারের যে যৌথ বাহিনী যৌথবাহিনী চঙ্গম ও তৃণমালীর যুদ্ধ দুইটা যুদ্ধ হয়েছিল যেখানে ইংরেজদের কাছে হায়দার এবং নিজাম দুজনেই পরাজিত হয়েছিলেন তবে হায়দার দক্ষিণ ভারতে ইংরেজদের প্রধান কর্মকেন্দ্র মাদ্রাজের পতন ঘটাতে সক্ষম হয়েছিলেন এখানে হায়দার এবং নিজাম দুজনেই পরাজিত হন কিন্তু হায়দার আবার কি করেছিলেন তিনি দক্ষিণ ভারতের ইংরেজদের যে প্রধান কর্মকেন্দ্র ছিল মাদ্রাজ ওই মাদ্রাজের পতন ঘটাতে সক্ষম হয়েছিলেন কে হায়দার এবং পাঁচ নম্বরে আমরা দেখব মাদ্রাজের ঘটনার অপ্রস্তুত ইংরেজ শক্তি নিজেরাই হায়দারের সঙ্গে আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে মাদ্রাজের শক্তি চুক্তি স্বাক্ষর করে এবং ইংরেজরা নিজেরাই হায়দারের সঙ্গে একটা চুক্তি স্বাক্ষর করেছিলেন যে চুক্তিটার নাম ছিল মাদ্রাজ শক্তি মাদ্রাস শান্তি চুক্তি মাদ্রাজের শান্তি চুক্তি তো মাদ্রা এখানে যে মাদ্রাজের মাদ্রাজের সন্ধির যে মাদ্রাজের সঙ্গে যে সন্ধি চুক্তি হয়েছিল মাদ্রাজের সঙ্গে যে সন্ধি চুক্তি হয়েছিল ওই সন্ধি চুক্তির শর্ত কী ছিল প্রথম শর্ত ছিল উভয় পক্ষ পরস্পরের বিজিত অঞ্চল ও যুদ্ধবন্দীদের ফিরিয়ে দেবে উভয় পক্ষ পরস্পরের বিজিত অঞ্চল পরস্পরের বিজিত অঞ্চল ও যুদ্ধবন্দীদের ফিরিয়ে দেবে আরেকটা শর্ত ছিল তৃতীয় কোনো শক্তির দ্বারা যদি কেউ আক্রান্ত হয় তাহলে একে অপরকে সাহায্য করবে তো প্রথমটা কী ছিল যে উভয় পক্ষের পরস্পরের বিজিত অঞ্চল অর্থাৎ ইংরেজদের সঙ্গে হায়দার আলী বা ইঙ্গ মহীশূরের যদি যুদ্ধ হয় এবং উভয় পক্ষ পরস্পরের যে বিজিত অঞ্চলগুলি থাকবে ওইগুলি তা ওনারা যুদ্ধবন্দীদের ফিরিয়ে দেবেন এবং তৃতীয় কোনো শক্তি অর্থাৎ ইংরেজ এবং মহিষুর ছাড়া তৃতীয় কোনো শক্তি যদি তাদেরকে আক্রমণ করে তাহলে তারা একে অপরকে সাহায্য করবে অর্থাৎ ইং ইঙ্গরা এবং ইঙ্গ মহিষুর এবং ইংরেজরা তারা একে অপরকে সহায়তা করবেন এটা ছিল মাদ্রাজের সন্ধির চুক্তি নেক্সট আমরা দেখব কি দ্বিতীয় ইঙ্গ মহিষুর যুদ্ধ তো দ্বিতীয় ইঙ্গ মহিষুর যুদ্ধ হয়েছিল সতেরোশো সরি সরি দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল সতেরোশো একাত্তর খ্রিস্টাব্দে কবে সতেরোশো একাত্তর খ্রিস্টাব্দে যেখানে মারাঠা মহীশূর রাজ্যটাকে আক্রমণ করেছিলেন তো আমরা প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ পড়েছি এখন আমরা পড়ছি দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ যেটা হয়েছিল কবে সতেরোশো একাত্তর খ্রিস্টাব্দে যেখানে মারাঠারা যেখানে মারাঠারা মহীশূর রাজ্যটাকে আক্রমণ করে মাদ্রাজের যে সন্ধি শর্ত ছিল সেই শর্ত অনুসারে হায়দার ইংরেজদের কাছে সাহায্য প্রার্থনা করেন মাদ্রাজের যে সন্ধি শর্ত ছিল সেই সন্ধি শর্ত অনুসারে হায়দার ইংরেজদের কাছে সাহায্য প্রার্থনা করেন কিন্তু ইংরেজরা হায়দারকে কোনো রকম সাহায্য করেননি ফলে হায়দার ইংরেজদের প্রতি আরো অসন্তুষ্ট হন অর্থাৎ সতেরোশো একাত্তর খ্রিস্টাব্দে দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ হয় তো মাদ্রাজরা আমরা একটু আগে পড়েছিলাম মাদ্রাজের দুইটা সন্ধি এই সন্ধি অনুসারে তারা একে অপরকে সাহায্য করবে কিন্তু দ্বিতীয় ইঙ্গ যুদ্ধে দেখা গেল যে ইংরেজরা ইংরেজরা হায়দারকে কোনোরকম রকম সাহায্য করেননি ফলে হায়দার ইংরেজের প্রতি আরো অসন্তুষ্ট হন নেক্সট সতেরোশো উনআশি খ্রিস্টাব্দে সতেরোশো উনআশি খ্রিস্টাব্দে ইংরেজরা মহীশূর রাজ্যের অন্তর্গত ফরাসি উপনিবেশ মাহে অধিকার করলে হায়দারের দৈর্যের ভাত ভেঙে যায় অর্থাৎ সতেরোশো উনআশি খ্রিস্টাব্দে ইংরেজরা কী করেন মহীশূর রাজ্যের অন্তর্গত ফরাসি উপনিবেশ মাহে অধিকার করলে হায়দারের ধৈর্যের ভাত ভেঙ্গে যায় আগেই তো একই তো হায়দারকে সাহায্য করেনি যার ফলে হায়দার ইংরেজদের প্রতি অসন্তুষ্ট ছিলেন পরবর্তী সময় যখন তারা মহীশূর রাজ্যের অন্তর্গত ফরাসি উপনিবেশ মাহে এটাকে অধিকার করেছেন তখন হায়দারের ধৈর্যের ভাত ভেঙ্গে যায় আমরা পড়ছি যে কিভাবে আস্তে আস্তে ইংরেজ এবং ইঙ্গ মৈশোর মধ্যে যুদ্ধ হয়েছিল কিভাবে এই যুদ্ধটা এত গাড়ু হয়েছিল ছোট ছোট এইভাবে কারণগুলি ছোট ছোট কারণগুলি ছিল যেগুলি বারোদের মতো কাজ করেছিল এ সময় ইংরেজরা নিজামের রাজ্যের অন্তর্গত গন্টুর জেলা আক্রমণ করলে ইংরেজদের প্রতি বিরক্ত হন হায়দার ও নিজামের মাহে ছেড়ে ইংরেজদের চলে যেতে নির্দেশ দেন কিন্তু ইংরেজরা তা অগ্রাহ্য করলে হায়দার কি করেছেন মিরাট ও নিজামের সহযোগিতায় ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এই যুদ্ধটাই ছিল দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ তো আমরা প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ পড়লাম এখন আমরা পড়লাম দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কবে হয়েছিল সতেরোশো আটাত্তর থেকে চৌরাশিতে হায়দার আলী বিশেষ হায়দার আলী বিশাল সেনাবাহিনী নিয়ে ইংরেজদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ইংরেজ সেনাপতি হ্যাক্টর মনরে বা হ্যাক্টর মন্ড্রুকে হ্যাক্টর মনরুকে পরাজিত করেন যুদ্ধ চলাকালীনে উনার মৃত্যু হয় কার হায়দারের মৃত্যু হয় কর্কট রোগে হায়দারের মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র ইংরেজদের বিরুদ্ধে বীর বিক্রম যুদ্ধ চালিয়ে যান শেষ পর্যন্ত সতেরোশো চৌরাশি খ্রিস্টাব্দে ব্যাঙ্গালোরের সন্ধি দ্বারা দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান ঘটে নেক্সট আমরা যেটা পর্ব পার্ট টু পার্ট টুতে আমরা পর্ব পার্ট টু পার্ট টুতে আমরা পর্ব তৃতীয় ও চতুর্থ ইঙ্গ যুদ্ধ এটা লিঙ্গ হবে না এটা হবে ইঙ্গ মহীসূর ইঙ্গ হবে পার্ট টুতে আমরা কি পড়ব তৃতীয় ও চতুর্থ তৃতীয় ও চতুর্থ ইঙ্গ মহীসূর যুদ্ধ সম্পর্কে আমরা পর্ব তো তৃতীয় ইঙ্গ চতুর্থ আগে আমরা দ্বিতীয় ইঙ্গ যুদ্ধের সময় দেখলাম কর্কট রোগে মারা গেছিলেন তো এখন হায়দার আলীর মৃত্যুর পরীসূর রাজ্যের অধিপতি হয়েছিলেন টিপু ছিলেন স্বাধীন চেতা দেশপ্রেমিক সাহসী ও সুদক্ষ নেতা দ্বিতীয় ইঙ্গসর মহীশূর যুদ্ধের পিতার মৃত্যুর পর তিনি যুদ্ধক্ষেত্রে অসীম সাহসিকতার পরিচয় দেন এবং তৃতীয় ও চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে তিনি তার বীরত্বের পরিচয় দেন কে টিপু সুলতান টিপু সুলতান কে ছিলেন হায়দার আলীর পুত্র তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কবে হয়েছিল সতেরোশো নব্বই থেকে বিরানব্বই খ্রিস্টাব্দ এখানে হয়েছিল টিপুর সঙ্গে ইংরেজদের দ্বন্দ্ব কারণ হায়দার আলী তো তখন নেই তখন কে ছিল ইঙ্গ মহীশূর রাজ্যের অধিপতি টিপু সুলতান টিপু সুলতান ছিলেন স্বাধীন চিন্তার মানুষ ওনার সঙ্গে ইংরেজদের দ্বন্দ্ব হয় কিভাবে সতেরোশো চৌরাশি খ্রিস্টাব্দে ব্যাঙ্গালুরের সন্ধি দ্বারা ইংরেজদের সঙ্গে সামরিক যুদ্ধ যুদ্ধবিরতির ব্যবস্থা করেন তা সত্ত্বেও কোম্পানি ও টিপুর মধ্যে ক্ষমতা বিস্তারের মানসিকতা কোনোভাবে লুপ্ত হয়নি ঠিক সেই সময় পিঠের ভারত শাসন আইন অর্থাৎ সতেরোশো চৌরাশি খ্রিস্টাব্দে কোম্পানিকে নির্দেশ দেয় যে আত্মরক্ষা ছাড়া কোম্পানি কোনো ভারতীয় শক্তির সঙ্গে যুদ্ধ করবেন না নেক্সট হচ্ছে কর্ণওয়ালিস ওয়ালিস মিত্র তালিকার বিরুদ্ধচারণ কর্ণওয়ালিস পিঠের আইনকে অগ্রাহ্য করে টিপুর বিরুদ্ধে অভিযান চালান সতেরোশো উননব্বই সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে কর্ণওয়ালিস ভারতে ইংরেজদের সম্ভাব্য মিত্রপক্ষের একটা তালিকা নিজামের কাছে পাঠান তাতে টিপুর নাম ছিল না তাছাড়া ইংরেজ ম্যাঙ্গালোরের সন্ধি লঙ্ঘন করেন নিজামের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন ফলে টিপু ক্ষুব্ধ হয়ে সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে কোম্পানির আশ্রিত ত্রিবাঙ্কর আক্রমণ করলে তৃতীয় ইঙ্গমহীশূর যুদ্ধ হয় তো আমরা একে একে পড়লাম যে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ কবে কখন এবং কিসের জন্য হয়েছিল দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ সম্পর্কে পড়লাম এখন আমরা পড়লাম তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কখন হয়েছিল যখন ত্রিবাঙ্কুর আক্রমণ করেছিল ত্রিবাঙ্কুর কি ছিল টিপু ক্ষুদ্র হয়ে ইংরেজদের আশ্রিত কোম্পানি সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে কোম্পানির আশ্রিত ত্রিবাঙ্কুর একটা জায়গা ছিল যেটাকে আক্রমণ করলে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ হয় অর্থাৎ ইংরেজদের সঙ্গে মহীশূরের যুদ্ধ হয় নেক্সট হচ্ছে শ্রীরঙ্গপতমের সন্ধি স্বাক্ষর টিপু ছিলেন অত্যন্ত সমরকৌশলী কিন্তু হায়দারের মতো কূটনৈতিক জ্ঞান তার ছিল না ফলে মারাঠা ও নিজামের সাথে যুদ্ধবদ্ধ হতে তিনি ব্যর্থ হন আমরা একটু আগে পড়েছিলাম হায়দার আলী যেখানে নিজাম ও মারাঠাদের নিয়ে একটা জোট শক্তি গঠন করেছিলেন যেটা ওনাকে অনেকটা হেল্প করেছিল কিন্তু টিপু সুলতান ততটা কূটনৈতিক জ্ঞানে পারদর্শী ছিলেন না তো তিনি তাদের সঙ্গে জোটবদ্ধ জোটবদ্ধ করতে হন। আমরা দেখব অপরদিকে মারাঠা ও নিজামির সাথে হয়ে টিপুর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন শেষ পর্যন্ত ইংরেজরা শ্রীরঙ্গপতম অবরোধ করলে টিপুর সুলতান আত্মসমর্পণ করতে বাধ্য হন কিছু করার নেই ওনার হাতে আর উনি আত্মসমর্পণ করেন এরপরে তিনি একটা সন্ধি চুক্তি স্বাক্ষর করেন যে সন্ধিটা ছিল শ্রীরঙ্গপত্তমের সন্ধি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় কিন্তু আসে যে শ্রীরঙ্গপত্তমের সন্ধি কাদের মধ্যে হয়েছিল বিভিন্ন সন্ধি থেকে প্রশ্ন আসে যেমন শ্রীরঙ্গপত্তমের সন্ধি কার কার মধ্যে হয়েছিল টিপু সুলতান এবং ইংরেজদের মধ্যে হয়েছিল এই সন্ধির শর্ত কি ছিল এর আগে আমরা আরেকটা সন্ধি পড়ে পড়েছিলাম যেটা ছিল মাদ্রাজের সন্ধি তো মাদ্রাজের সন্ধি কাদের মধ্যে হয়েছিল হায়দার আলী ও ইংরেজদের মধ্যে হয়েছিল তো এইভাবে আমাদের সন্ধিগুলি মনে রাখতে হবে কোন সন্ধি কাদের মধ্যে হয়েছিল এটা আমাদের মনে রাখতে হবে তো শ্রী রঙ্গপতম্বের সন্ধি শর্ত যে সন্ধিটা হয়েছিল টিপু সুলতানের সঙ্গে ইংরেজদের হয়েছিল যেখানে যুদ্ধের ক্ষতিপূরণ হিসাবে টিপু কোম্পানিকে অর্থাৎ ইংরেজ কোম্পানিকে তিন কোটি তিরিশ লক্ষ টাকা প্রদান করতে বাধ্য হন কি বাধ্য হন নাম্বার টু হচ্ছে টিপু তার রাজ্যের অর্ধেক অংশ মারাঠা ও নিজামকে ছেড়ে দিতে বাধ্য হন এটাই ছিল ওনার চুক্তি এবং টিপু তার দুই শিশু পুত্রকে ইংরেজদের কাছে জামিন স্বরূপ রাখতে বাধ্য হন ইম্পোর্টেন্ট আসতে পারে যে কোন সন্ধিতে টিপু সুলতান ওনার দুই পুত্রকে ইংরেজদের কাছে জামিন স্বরূপ রাখতে বাধ্য হন তো আনসারটা কী হবে শ্রীরঙ্গপতঙ্গের সন্ধি সঙ্গে সঙ্গীকারদের মধ্যে হয়েছিল টিপু সুলতান এবং ইংরেজদের মধ্যে হয়েছিল কারণ টিপু সুলতান হয়েছিলেন পরাস্ত শ্রীরঙ্গপতমে সন্ধি করতে বাধ্য হন নেক্সট হচ্ছে গিয়ে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ যেটা হয়েছিল সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে এখানে কেন হয়েছিল টিপুর বিদেশ নীতির জন্য টিপু সুলতান ছিলেন অত্যন্ত উচ্চ বিলাসী তাই তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের পরাজয়কে অস্বীকার করে আবার শক্তি সঞ্চয় করতে উদ্যোগী হন টিপু সুলতান বিদেশি নীতির সাহায্যে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার পরিকল্পনা করেন তিনি ফ্রান্সের সাহায্য লাভের জন্য সেখানে জেকুবিন ক্লাবের সদস্য হয়েছিলেন এবং মরিশাসে দুধ পাঠিয়েছিলেন ফরাসি গভর্নরের সাহায্য পাওয়ার জন্য সামরিক শক্তি বৃদ্ধির জন্য টিপু সুলতান সৈন্য সংখ্যা বৃদ্ধি করেছিল নেক্সট হচ্ছে অধীনতামূলক নীতি প্রত্যাখ্যান অধীনতা মূলক মিত্রতা নীতি পরবর্তী গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়েলেসলি তিনি গতিবিধির উপর লক্ষ্য রেখেছিলেন লর্ড ওয়েলেসলি টিপু সুলতানকে অধীনতামূলক নীতি গ্রহণ করার জন্য তার দরবারে দুধ প্রেরণ করেন সেখানে টিপু সুলতান এই নীতিকে ঘৃণ্যভাবে প্রত্যাখ্যান করলে ওয়েলেসলি মহীশূর আক্রমণ করেন এবং নিজাম যোগ দিয়েছিলেন ইংরেজদের পক্ষে নেক্সট হচ্ছে কি মহীশূরের পতন মহীশূরের পতন কিভাবে হয় ইংরেজ ও নিজাম বাহিনীর বিরুদ্ধে টিপু সুলতান প্রথম দিকে সাফল্য পেলেও মালবেরির যুদ্ধে জেনারেলের কাছে জেনারেলের কাছে পরাজিত হয়ে রাজধানী শ্রীরঙ্গপত্তম পিছিয়ে আসতে বাধ্য হয় শ্রীরঙ্গপত্তম অবরুদ্ধ হলে টিপু সুলতান বীরত্বের সঙ্গে যুদ্ধ করে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে প্রাণ বিসর্জন দেন এবং মহীশূরের পতনের পর নিজাম ও ইংরেজ মহীশূর রাজ্যের অধিকাংশ দখল করে বাকি অংশ মহীশূরের প্রাচীন হিন্দু রাজবংশকে প্রতিষ্ঠা করেন এভাবে ইংরেজরা যুদ্ধের মাধ্যমে ভারতবর্ষে তাদের বিস্তার লাভ করতে থাকেন এখন আমরা পড়ব পার্ট থ্রি অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তারের মধ্যে পার্ট থ্রি আমরা পড়ব পার্ট থ্রির মধ্যে কি আছে পার্ট থ্রির মধ্যে আছে ইঙ্গ মারাঠার যুদ্ধ এখন আমরা কি পড়ব ইঙ্গ মারাঠা যুদ্ধ এতক্ষণ আমরা পড়েছিলাম ইঙ্গ মহীশূর যুদ্ধ এখন আমরা পড়ব ইঙ্গ মারাঠা যুদ্ধ তো ইঙ্গো মারাঠা যুদ্ধের মধ্যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহর কাছে দেওয়ানি লাভের পর তাদের রাজনৈতিক প্রাধান্য স্থাপিত হলেও ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তারের ক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল মারাঠা সাম্রাজ্য ইংরেজ প্রভুত্ব স্থাপনের ক্ষেত্রে ইংরেজদের সঙ্গে মারাঠাদের সংগ্রাম বা যুদ্ধ শুরু হয় প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ পেশুয়া মাধবরাও মাধব রায়ের আমলে মারাঠারা শক্তিশালী হয়ে উঠেছিলেন পেশুয়া মাধবরাও যতদিন জীবিত ছিলেন ততদিন ইংরেজ কোম্পানি মারাঠা রাজ্যের প্রভাব বিস্তারের কোনো সুযোগ পায়নি সতেরোশো বাহাত্তর তরুণ পেশুয়া অপত্রক অবস্থায় মৃত্যু হলে মারাঠা সাম্রাজ্যের ক্ষমতা নিয়ে অন্তর্দ্বন্দ্ব দেখা দেয় পেশুয়ার পৃত্তব্য রঘুনাথ রায় পেশুয়া পদ লাভের আগ্রহী ছিলেন কিন্তু অধিকাংশ মারাঠা সর্দারদের সমর্থনে মাধব রাওয়ের কনিষ্ঠ ভ্রাতা নারায়ণ রাও পেশুয়া পদে অভিষিক্ত হন নারায়ণ রাওয়ের মৃত্যুর পর তার নাবালক পুত্র দ্বিতীয় মাধবরাও পেশুয়া পদে নিযুক্ত হন পেশুয়া পদ নিয়ে রঘুনাথ রায় ও মাধব রায় নারায়ণের মধ্যে বিরুদ্ধ সুযোগে ইংরেজ কোম্পানি মারাঠা রাজ্যের হস্তক্ষেপ সুযোগ পায় মুম্বাইয়ের ইংরেজ কোম্পানি রঘুনাথ রাওকেও সাহায্য করার প্রতিশ্রুতি দেয় এবং সুরাটের সন্ধি স্বাক্ষর হয় এখানে আরেকটা সন্ধি আমরা পেলাম সুরাটের সন্ধি সুরাটের সন্ধি হয়েছিল মারাঠাদের সঙ্গে তখন ইঙ্গ মারাঠা যুদ্ধ হয় এবং সতেরোশো তিয়াত্তরের যে রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী গভর্নর জেনারেল ওয়ারেন হ্যাংস্টিস সুরাটের সন্ধি বাতিল করে তিনি পেশুয়া মাধবরাও নারায়ণের সঙ্গে পুরন্ধর পুরন্দের সন্ধি চুক্তি স্বাক্ষর করেন তো পুরন্দের সন্ধি চুক্তি কাদের মধ্যে হয়েছিল ওয়ারেন হ্যাংস্টিস সুরাটের সত্যিটাকে বাতিল করে পেশুয়া মাধবরাও নারায়ণের সঙ্গে পুরনন্দের সন্ধি স্বাক্ষর করেন এই সন্ধির দ্বারা সাময়িকভাবে প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের অবসান ঘটে পরবর্তী সময়ে মুম্বাই সরকারের আবেদনে কোম্পানি সুরাটের সন্ধি অনুমোদন করলে পুনরায় ইঙ্গ মারাঠা যুদ্ধ শুরু হয় এবং শেষ পর্যন্ত সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে সলবাইয়ের সন্ধি দ্বারা প্রথম ইরাং প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের অবসান ঘটে তো এক্সামের মধ্যে আসতে পারে যে সলবাইয়ের সন্ধি কাদের মধ্যে হয়েছিল সলবাইয়ের সন্ধি হয়েছিল প্রথম ইঙ্গ মারাঠাদের মধ্যে অর্থাৎ ইঙ্গ মারাঠাদের মধ্যে হয়েছিল ও মারাঠাদের মধ্যে হয়েছিল দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ যেখানে সলবাই পরে প্রায় কুড়ি বছর ইংরেজদের শান্তি বজায় ছিল মাধবরাও ও নারায়ণের মৃত্যুর পর পেশুয়া হন রঘুনাথ রাওয়ের দ্বিতীয় বাজিরাও রঘুনাথ রাওয়ের পুত্র দ্বিতীয় বাজিরাও তিনি পেশুয়া হিসাবে ছিলেন অযোগ্য সেজন্য দ্বিতীয় বাজিরাও নিজের পথকে নিশ্চিত করার জন্য ইংরেজদের সঙ্গে বেসিনের সন্ধি স্বাক্ষর হয় তো এটাও ইম্পর্টেন্ট যে বেসিনের সন্ধি কবে এবং কাদের মধ্যে হয়েছিল প্রত্যেকটা সন্ধি ইম্পর্টেন্ট সন্ধি থেকে এক্সামে প্রশ্ন এসেছিল ইম্পর্টেন্ট তো বেসিনের সন্ধির ফলে মারাঠা সর্দাররা ইংরেজ বিরোধী ও ইংরেজ অনুগত এই দুইটা ভাগে বিভক্ত হয়ে যায় পরবর্তী সময় দ্বিতীয় বাজেরাও ও ইংরেজ নিয়ন্ত্রণ থেকে মুক্তি পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে ওঠেন আঠারোশো তিন খ্রিস্টাব্দে মারাঠা নেতা সিন্দিয়া ও ভুসলে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে দ্বিতীয় বাজিরাও তাদের সঙ্গে যোগ দেন ফলে দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের সূচনা হয় এবং এই যুদ্ধে মারাঠারা পরাজিত হয়ে অপমানজনক অধীনতামূলক মিত্রতা নীতিতে আবদ্ধ হন নেক্সট হচ্ছে গিয়ে তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ যেটা হয়েছিল আঠারোশো সতেরো থেকে আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে মারাঠারা অধীনতামূলক মিত্রতা নীতির মত অপমানজনক চুক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন প্রয়াস চালান কিন্তু ইংরেজদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ হতে পারেননি ইংরেজ কোম্পানি পেশুয়া দ্বিতীয় বাজিরাওকে পুনাচুক্ত স্বাক্ষরে বাধা করলে সিন্ধিয়া বোসলে হোলকার প্রতিবাদ করেন ফলে তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধেরও সূত্রপাত হয় তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধে মারাঠাদের পরাজয় হয় এবং মারাঠা রাজ্যের একাংশে শিবাজির বংশধরকে দেওয়া হয় বাকি অংশ ইংরেজদের সাম্রাজ্যভুক্ত হয় পেশুয়া দ্বিতীয় বাজিরাওকে চার লক্ষ টাকা বৃত্তি দিয়ে বিটুরে নির্বাসিত করা হয় এভাবে অস্তমিত স্বাধীন মারাঠা সাম্রাজ্য এবং ইংরেজরা ভারত ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার ঘটাতে থাকে এখন আমরা যেটা পড়ব এটা হচ্ছে পার্ট ফোর অর্থাৎ ইঙ্গ শিখ যুদ্ধ তো পার্ট ফোরে কি রয়েছে ইঙ্গ শিখ যুদ্ধ তো ইঙ্গ শিখ যুদ্ধ এখানে আমরা দেখব সূচনাতে আমরা দেখব যে আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে সালটা কত ছিল আঠারোশো উনচল্লিশ আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে রঞ্জিত সিংয়ের মৃত্যু হয় তিনি ছিলেন সামরিক নৈপুণ্য দুর্জয় সাহস ও অসাধারণ দূরদর্শিতার পরিচয় দেখিয়েছিলেন কে রঞ্জিত সিং তো ওনার ওনার রণজিত সিংহের যে দুর্দর্শতা অর্থাৎ তিনি যে তিনি যে দূরদর্শিতা ছিলেন ওই দূরদর্শিতায় এবং সাংগঠনিক প্রতিভা বলেই শিখগণ একটি শক্তিশালী জাতিতে পরিণত হয়েছিল অর্থাৎ রঞ্জিত সিং যেখানে খুব শক্তিশালী খুব দৃঢ় ছিলেন সেখানে রঞ্জিত সিংয়ের দৃঢ়দর্শতার কারণেই এখানে শিখগণ একটা জাতিতে পরিণত হয়েছিল তো প্রথম যে যুদ্ধটা হয়েছিল প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ তো প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ হয়েছিল কবে আঠারোশো পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ খ্রিস্টাব্দ প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ হয়েছিল এখানে দুর্ঘটনায় নাহাল সিং এর মৃত্যুর পর আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দে রঞ্জিত সিংয়ের পুত্র শের সিং সিংহাসন দখল করেন তো কে সিংহাসন দখল করেছিলেন আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দের রঞ্জিত সিংয়ের ছেলে শের সিং তিনি সিংহাসন দখল করেন শের সিং রাজ্যের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারেননি এবং যোগ্য নেতার অভাব খালসা বাহিনী উচ্ছৃঙ্খল এবং ক্ষমতা লোভী হয়ে ওঠে এছাড়া আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে দিলীপ সিংহ সিংহাসন সিংহাসন আরোহণ করে কিন্তু খালসা সেনাবাহিনীর নায়ক ছিলেন মন্ত্রী মান সিংহ মন্ত্রী মান সিংহ এবং তেজ সিং ওনারা কী করেন উনারা রাজ্যের সর্বময় কর্তৃত্বের অধিকারী হন এদিকে মানসিংহ এবং তেজ সিংহের পক্ষেও সেনাবাহিনীকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়নি যেখানে আঠারোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে শিখ বাহিনী আঠারোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে শিখ বাহিনী শতদ্র নদী অতিক্রম করে তিনি ব্রিটিশ অধিকৃত অঞ্চলে প্রবেশ করলে প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ হয় তো ইঙ্গ শিখ যুদ্ধ প্রথম কিভাবে হয়েছিল তিনি যখন শতুদ্র নদী অতিক্রম করে ব্রিটিশদের একটা অঞ্চল ছিল সে অঞ্চলে প্রবেশ করেন তখন প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ হয়েছিল তারপরে হয়েছিল লাহোরের সন্ধি যেখানে শিখ সৈন্যগণ অসীম বীরত্বের সঙ্গে যুদ্ধ পরেও তিনি তেসিং সিং লাল সিং প্রমুখ সেনাপতিদের বিশ্বাসঘাতকতায় মুদকি ফিরোজপুর আলিওয়াল ও সোবাহানের যুদ্ধে পরাজিত হন একমাত্র লুধিয়ানার যুদ্ধে শিখরা জয়লাভ করে বাকি সব যুদ্ধে শিখরা পরাজিত হচ্ছিলেন একমাত্র লুধিয়ানার যুদ্ধে শিখরা জয়লাভ করেন এদিকে ব্রিটিশ বাহিনী লাহুল পর্যন্ত অগ্রসর হলেও শিখরা ইংরেজদের সঙ্গে সন্ধি করতে বাধ্য হয় এই সন্ধি ছিল এই সন্ধিটার নাম কি ছিল এই সন্ধিটার নাম ছিল রাহুলের সন্ধি তো রাহুরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল শিখদের সঙ্গে ইংরেজদের তো এই সন্ধি রাহুরের সন্ধি নামে পরিচিত এবং কবে করেছিল সন্ধিটা খ্রিস্টাব্দে হচ্ছে গিয়ে দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ তো দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ কবে হয়েছিল আঠারোশো আটচল্লিশ থেকে উনপঞ্চাশ খ্রিস্টাব্দ এখানে কি হয়েছিল দেখো লাহুরের সন্ধি হয়েছিল তো লাহুরের সন্ধির দ্বারা ইংরেজ শিখদের মধ্যে লাহোরের সন্ধির দ্বারা ইংরেজ শিখদের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি ফলে লাহোরের ব্রিটিশ রেসিডেন্টের উপস্থিত এবং প্রতিবাদে কর্তৃত্ব করাটা স্বাধীনতা প্রিয় শিখদের নিকট অসহ্য হয়ে উঠেছিল ফলে শীঘ্রই শিখ বাহিনী বিদ্রোহ হয়ে ওঠে এবং এই অবস্থায় ইংরেজরা রানী মাথা জিন্দানকে ব্রিটিশ রেসিডেন্টের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে লাহোর থেকে বিহারে সোনারে নির্বাচন দিলেন এই ঘটনায় শিখদের আত্মসম্মানে আঘাত লাগে এবং সর্বত্র বিদ্রোহের আগুন জ্বলে ওঠে নেক্সট হচ্ছে গিয়ে মুলতান মুলতানের শাসনকর্তা মূল রাজ্যের বিদ্রোহকে কেন্দ্র করে শিখদের মধ্যে গভীর উত্তেজনার সৃষ্টি হয় ইংরেজদের হত্যা করে মূল রাজ শিখ বাহিনীর সঙ্গে যুদ্ধ হলেন এবং বিদ্রোহ ঘোষণা করলেন ঠিক এই সময় পেশোয়ার পুনরুদ্ধারের আশায় আফগানিস্তানের আমির দোস্ত মোহাম্মদ শিখদের সঙ্গে যোগদান করেন ফলে দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ হয় তো আমরা একে একে জানলাম যে কিভাবে প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ হয়েছিল দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ হয়েছিল নেক্সট হচ্ছে লর্ড ডাল হোসি পাঞ্জাব অধিকার এই সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডাল হোসি তিনি শিখদের প্রতি প্রতিহত করতে বদ্ধপরিকর হন এবং আঠারোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে চিলিয়ানা ওয়ালের যুদ্ধে ইংরেজ দ্বারা পরাজিত হন এবং শিখ সেনাপতি শের সিংহ বহু ইংরেজ সৈন্যকে হত্যা করেন এবং কিছুদিনের মধ্যেই ইংরেজরা লর্ড হিউগফ মুলতান অধিকার করে গুজরান ওয়ালার যুদ্ধে শিখদের পরাজিত করেন সম্পূর্ণভাবে পরাজিত করেন শিখদের সম্পূর্ণভাবে পরাজিত করেন এই যুদ্ধে জয়লাভের পর লর্ড আলহোসি এক ঘোষণাপুত্র দ্বারা এক ঘোষণাপত্র দ্বারা পাঞ্জাব ইংরেজ সাম্রাজ্য ভুক্ত করেন কবে আঠারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে রাজ্যযুত রাজা দলীপ সিংকে বার্ষিক পাঁচ লক্ষ টাকা বৃত্তি দান করে ইংল্যান্ড প্রেরণ করা হয় এবং এইভাবে ইংরেজরা ভারত সাম্রাজ্য বিস্তার করতে থাকে তো আমরা একে একে এটাই জানলাম যে ইংরেজরা কিভাবে ভারতে কাবজা করেছিল কিভাবে ভারত সাম্রাজ্যে বিস্তার করতে থাকছে নেক্সট পার্টে আমরা পড়ব লর্ড উইল ভূমিকা নেক্সট পার্টে আমরা কি পড়ব লর্ড উইল ভূমিকা সম্পর্কে পড়ব লর্ড উইল ভূমিকা যেখানে ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে যে কয়েকজন সাম্রাজ্যবাদী শাসক অনবদ্য ভূমিকা নিয়েছিলেন লর্ড ডালসি হলেন তাদের মধ্যে অন্যতম তিনি সাত বছরের অর্থাৎ সতেরোশো আটানব্বই থেকে আঠারোশো পাঁচ সাত বছর তিনি শাসনকালে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তৃতি ঘটিয়েছিলেন কে লর্ড ওয়েলেসলি লর্ড ওয়েলেসলির সামরিক শক্তি প্রয়োগ ছলনা কৌশল দ্বারা ভারতের বহু রাজ্য তিনি গ্রাস করেছিলেন এছাড়া লর্ড ওয়েলেসলি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এছাড়া লর্ড ওয়েলেসলি লর্ড উইল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতের সার্বভৌম ক্ষমতার অধিকারী করেছিলেন কিন্তু লর্ড উয়েল কি কী সমস্যা হয়েছিল এটা আমরা দেখিনি লর্ড উয়েল তিনি মহীশূরের শাসক টিপু সুলতানের বৈদেশিক শক্তির সহযোগিতায় ইংরেজ শক্তি দুর্বল করার প্রয়াস করেছিলেন মারাঠাদের দ্রুত ক্ষমতা বৃদ্ধি করেছিলেন ইংরেজদের সঙ্গে নিজামের সম্পর্কের অবনতি হয়েছিল পারস্য সম্রাট জামান শাহ কর্তৃক সরি জামান শাহ কর্তৃক ভারতের আক্রমণের আশঙ্কা হয়েছিল এবং ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট কর্তৃক মিশরের পথে ভারতের আক্রমণের আশঙ্কা হয়েছিল হচ্ছে সাম্রাজ্য বিস্তার নীতি সাম্রাজ্য বিস্তার নীতি সাম্রাজ্য বিস্তার নীতি লর্ড সাম্রাজ্য বিস্তারের জন্য তিনটা নীতি নিয়েছিলেন তিনটা নীতি কি কি সরাসরি যুদ্ধের দ্বারা রাজ্য জয় নেক্সট অধীনতামূলক মিত্রতা নীতির মাধ্যমে রাজ্য জয় তিন নাম্বার প্রশাসনের অজুহাতে রাজ্য জয় এখানে তিনি তিনটা নীতি অ্যাপ্লাই করেছিলেন তিনটি নীতি যুদ্ধের রাজ্য জয় এখানে ওয়েলিস সরাসরি যুদ্ধের দ্বারা অন্তর্দ্বন্দ্বে লিপ্ত মারাঠা মহীশূর রাজ্যকে পরাজিত করেন চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে টিপু সুলতানকে পরাজিত করে তিনটি মহীশূর রাজ্য গ্রাস করেন দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধে মারাঠাদের পরাজিত করে তিনি পেশুয়া ও অন্যান্য মারাঠা নেতাদের অধীনতামূলক চুক্তি সম্পাদনে বাধ্য করেন নেক্সট আমরা দেখছি অধীনতামূলক মিত্রতা নীতি দ্বারা রাজ্য জয় এখানে ওয়েলসলি সাম্রাজ্য বিস্তার নীতি অন্যতম হাতিয়ার হলো অধীনতামূলক মিত্রতা নীতি এই নীতির শর্তগুলি কি কি ছিল শর্ততে ছিল যে এখানে এখানে যে চুক্তি হয়েছিল সেই চুক্তিতে স্বাক্ষরকারী রাজ্যগুলি কোম্পানি নিরাপত্তা পাবে এখানে যে প্রথম চুক্তিটা হয়েছিল সেই চুক্তির মধ্যে স্বাক্ষরকারী রাজ্যগুলির কোম্পানি নিরাপত্তা পাবে এই জন্য একদল ইংরেজ সৈন্য রাজ্যগুলিতে রাজ্যগুলিতে মোতায়েন থাকবে চুক্তিতে স্বাক্ষরকারী রাজ্যগুলিতে বিদেশি শক্তির সঙ্গে মিত্রতা স্থাপন বা যুদ্ধ ঘোষণা করতে পারবেন না যদি সেক্ষেত্রে ইংরেজদের অনুমতি না থাকে সেনাবাহিনীর ভেয় মেটানোর জন্য চুক্তি স্বাক্ষরকারী রাজ্যগুলিকে তার রাজ্যের একাংশ ইংরেজদের ছেড়ে দিতে হবে প্রতিটি মিত্র রাজ্যে একজন করে ব্রিটিশ রেসিডেন্ট নিযুক্ত থাকবেন নেক্সট কি ছিল নেক্সট ছিল যে প্রতিটা মিত্র মিত্ররাজ্যে একজন করে ব্রিটিশ রেসিডেন্ট নিযুক্ত থাকবেন এই নীতি সর্বপ্রথম গ্রহণ কে করেছিলেন হায়দ্রাবাদের নিজাম এবং ঘৃণাভাবে প্রত্যাখ্যান কে করেছিলেন মহীশূর টিপু সুলতান এই নীতির ফলে দেশীয় রাজ্যগুলি স্বাধীন অস্তিত্ব হারায় এখন আমরা পড়ব নেক্সট পার্টে লর্ড ডালহৌসির ভূমিকা লর্ড ওয়েলিসির ভূমিকা আমরা পড়েছি এখন আমরা পড়ব লর্ড ডালহৌসির ভূমিকা তো প্রথমে আমরা সূচনাতে দেখব যে ঊনবিংশ শতাব্দীতে ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে যেসব সাম্রাজ্যবাদী শাসক অনবদ্য ভূমিকা রেখেছিলেন তার মধ্যে লর্ড ডালহোসি ছিলেন অন্যতম তিনি লর্ড ডালহোসি ছিলেন সাম্রাজ্যবাদী শাসক ভারতের বিভিন্ন দেশীয় রাজ্যগুলিকে তিনি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করিয়েছিলেন তার মূল উদ্দেশ্য করাই ছিল ওনার মূল উদ্দেশ্য লর্ড ডাল সাম্রাজ্য বিস্তার নীতি কি কী ছিল প্রথমত লর্ড আল তার সাম্রাজ্যবাদী নীতিকে কার্যকর করার জন্য তিনটা নীতি হাতিয়ার করেছিলেন তিনটা নীতি প্রথমটা হচ্ছে যুদ্ধের মাধ্যমে রাজ্য জয় দ্বিতীয়টা কুশাসনের অজুহাতে রাজ্য জয় তৃতীয়টা সত্যবিলোপ নীতি নেক্সট যুদ্ধের মাধ্যমে তিনি কিভাবে রাজ্য জয় করলেন যুদ্ধের মাধ্যমে ডাল যেসব রাজ্য জয় করেছিলেন তার মধ্যে কি কি ছিল পাঞ্জাব সিকিম ব্রহ্মদেশ প্রভৃতি উল্লেখযোগ্য ছিল এছাড়া লর্ড ডাল আরাকান ও টেনাসেরিম দখল করেন কুশাসনের অজুহাতে রাজ্য জয় কুশাসনের অজুহাতে লর্ড ডাল হুসি অযোধ্যা ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেছিলেন তার জন্য নবাব ওয়াজেদ আলীকে বার্ষিক বারো লক্ষ টাকা বৃত্তিদানের ব্যবস্থা করেন এমনকি ওয়াজেদ এমনকি ওয়াজেদের পরবর্তী উত্তর উত্তরাধিকারকেও অস্বীকার করেছিলেন উনার সময় কি কি সত্য বিলোপ নীতি ছিল এটা আমরা দেখিনি সত্য বিলোপ নীতি প্রথমেই ছিল ডাল হুসির সাম্রাজ্য বিস্তার নীতি প্রধান হাতিয়ার ছিল সত্য বিলোপ নীতি সেকেন্ড এই নীতির মূল কথা হলো কোনো দেশীয় রাজা অপুত্রক অবস্থায় মারা গেলে সে রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে এবং অপুত্রক রাজা কোনো দত্তক পুত্র গ্রহণ করতে পারবে না তিন নম্বর কি ছিল তিন নম্বর ছিল ডালহুসি এই নীতি প্রয়োগ করে সাতারা সম্বলপুর উদয়পুর যোধপুর ঝাঁসি নাগপুর কর্ণাটক প্রভৃতি রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন তো এই ছিল ফ্রেন্ডস ফুল কনসেপ্ট ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার নিয়ে ফুল কনসেপ্ট যদিও ভিডিওটা একটু বড় হয়ে গেল কারণ আমাদেরকে ডিটেলসে জানতে হবে আর এটা এমনই একটা পার্ট যেটা আমাদেরকে একটু ডিটেলসেই পড়তে হবে তাই ভিডিওটা একটু লেন্দি হয়ে গেল, তোমরা স্কিপ না করে দেখবে আশা করি তোমাদের হেল্প হবে এই ইনফরমেশানগুলি তো এই ছিল ফুল কনসেপ্ট যেখানে আমরা ছয়টা পার্টের মাধ্যমে ফুল কনসেপ্টটা তুলে ধরেছি ছয়টা পার্টের মাধ্যমে ডিটেলসে আলোচনা করেছি তোমাদের কনফিউশন থাকলে তোমরা কমেন্ট করে জানাবে তো আমরা নেক্সট পার্টে কি পড়ব এই সবগুলি পার্ট অর্থাৎ কনসেপ্ট শেষ করার পরে আমরা যা পড়বো কনসেপ্ট শেষ করার পরে আমরা কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ দেখব এই ইম্পর্টেন্ট এমসিকিউজগুলি আশা করি তোমরা পারবে কিছু ইম্পোর্টেন্ট এমসিকিউজ আমরা প্র্যাকটিস করে নেব এবং কিছু ইম্পর্টেন্ট এমসিকিউজ আমরা এক্সট্রা ইনফরমেশান জেনে নেব এমসিকিউর মাধ্যমে তো এখন আমরা কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ প্র্যাকটিস করবো প্রথম যে এমসিকিউটা আছে তো প্রথম এমসিকিউটা আমরা দেখব প্রথম এমসিকিউটা হচ্ছে হচ্ছে ক্যাপ্টেন কবে ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের সুপারিশ নিয়ে জাহাঙ্গীরের দরবারে আসেন তো আমরা স্টোরির মধ্যে দেখেছিলাম যে ইংল্যান্ড রাজা প্রথম জেমস ইস্ট ইন্ডিয়া কোম্পানির সদস্যদের সুপারিশ করেছিলেন ভারতের ভারতে সুরাটে এসে কোম্পানি স্থাপন করার জন্য তাই ক্যাপ্টেন হকেন্স তাই ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্যাপ্টেন হকেন্স ইংল্যান্ড রাজা প্রথম জেমসের সুপারিশ নিয়ে কার দরবারে এসেছিলেন জাহাঙ্গীরের দরবারে তো এখানে সনটা কি হবে এখানে সনটা হবে ষোলোশো আট খ্রিস্টাব্দ কারেক্ট আনসার কি হবে ষোলোশো আট খ্রিস্টাব্দ ষোলোশো আট খ্রিস্টাব্দে ক্যাপ্টেন হকিন্স ইংল্যান্ড রাজা প্রথম জেমসের সুপারিশ নিয়ে জাহাঙ্গীর দরবারে আসেন সেকেন্ড কোয়েশ্চানটা আমরা দেখব সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে কোন মুঘল শাসকের সময়কালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করেন তো কোন মুঘল শাসক ছিলেন যিনি প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে বাণিজ্য গঠন করার স্থাপন করার পারমিশন দেন তো কারেক্ট আনসারটা হবে জাহাঙ্গীরের সময়কালই কারণ জাহাঙ্গীর জাহাঙ্গীরের সময়কালে কে এসেছিল উইলিয়াম হকিন্স এসেছিল জাহাঙ্গীরের দরবারে তখন উইলিয়াম হকিন্স বিভিন্ন কূটনৈতিক কৌশল করে জাহাঙ্গীরকে হাত করে নেন তখন জাহাঙ্গীর জাহাঙ্গীর উইলিয়াম হকিন্সকে ইস্ট অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতের বাণিজ্য কুঠির করার প্রথম পারমিশন দিয়েছিলেন তো কারেক্ট আনসারটা কী হবে কারেক্ট আনসার হবে জাহাঙ্গীরের সময়কালে নেক্সট যে কোয়েশনটা দেওয়া আছে নাম্বার থ্রি কোয়েশন নাম্বার থ্রি সরি কোয়েশন নাম্বার থ্রি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোয়েশন নাম্বার থ্রি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোথায় প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করেন তো আমি একটু আগে ডিসকাশনে বলেছি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করেছিলেন সুরাটে কোথায় সুরাটে যেখানে বিজনেস করার জন্য বা কুঠি স্থাপন করার জন্য প্রথম জেমস ইংল্যান্ডের রাজা প্রথম জেমস তিনি কাকে পাঠিয়েছিলেন তিনি পাঠিয়েছিলেন উইলিয়াম হকিন্সকে তো তিনি উইলিয়াম হকিন্স ভারতে এসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম কোথায় স্থাপন করেন সুরাটে নেক্সট নাম্বার ফোর কোয়েশন নাম্বার ফোর কে কলকাতা নগরী পত্তন করেন কে কলকাতা নগরী পত্তন করেন তো আমরা অপশনগুলি দেখি সিরাজ প্রথম কে সরি কে পত্তন করেন সিরাজ প্রথম অপশানটি হবে সিরাজ তিনি কলকাতা দখল যখন কলকাতা রবার্ট ক্লাইব দখল করতে চেয়েছিলেন তখন তিনি কলকাতাটাকে জয় করেছিলেন এবং নাম রেখেছিলেন আলিগড় তো তিনি কলকাতা রাজ্যের পতন করেন পতন করেন নেক্সট নাম্বার সিক্স মারাঠা সামন্তদের মধ্যে কে সবচেয়ে বেশি শক্তিশালী ছিল সরি মারাঠা শান্তদের মতে সামন্তদের মতে কে সবচেয়ে বেশি শক্তিশালী ছিল তো সবচেয়ে বেশি শক্তিশালী ছিল মহাদজি সিন্ধিয়া কে মহাদোজি সিন্ধিয়া নাম্বার সেভেন তৃতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছিল তো তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে ইম্পর্টেন্ট কবে সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে নাম্বার এইট নাম্বার এইট হচ্ছে পুরন্ধর পুরন্দের পুরন্দের সন্ধি কবে স্বাক্ষরিত হয় এটাও আমরা ডিটেলসে পড়েছিলাম কনসেপ্টের মধ্যে ছিল বিভিন্ন সন্ধি এবং সনগুলি ছিল তো কারেক্ট আনসারটা আশা করি তোমরা জানো কারেক্ট আনসারটা সেভেন্টিন সেভেন্টি সিক্স সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে পুরন্দের সন্ধি স্বাক্ষরিত হয় নাম্বার নাইন কোয়েশন নাম্বার নাইন হচ্ছে তৃতীয় পানিপথের যুদ্ধে মারাঠা সেনাপতি কে ছিলেন তো তৃতীয় পানিপথের যুদ্ধে মারাঠা সেনাপতি কে ছিলেন সদাশিব রাও কে ছিলেন নাম্বার টেন কোয়েশন নাম্বার টেন মারাঠা জাতির দ্বিতীয় প্রতিষ্ঠাতা কে ছিলেন মারাঠা জাতির দ্বিতীয় প্রতিষ্ঠাতা কে ছিলেন মারাঠা জাতির দ্বিতীয় প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম বাজিরাও প্রথম নাম্বার বাজিরাও শেষতম পেশুয়া ছিলেন শেষতম ছিলেন শেষতম দ্বিতীয় পেশুয়া নাম্বার টুয়েলভ ফোর্ট উইলিয়াম দুর্গ কবে প্রতিষ্ঠিত হয় তো ফোর্ট উইলিয়াম দুর্গ কবে প্রতিষ্ঠিত হয়েছিল ফোর্ট উইলিয়াম দুর্গ দুর্গটা প্রতিষ্ঠিত হয়েছিল ফোর্ট উইলিয়াম দুর্গটা প্রতিষ্ঠিত হয়েছিল সরি ফোর্ট উইলিয়াম দুর্গ প্রতিষ্ঠিত হয়েছিল সতেরোশো খ্রিস্টাব্দে কবে সতেরোশো খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম দুর্গ কবে প্রতিষ্ঠিত হয় সতেরোশো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তি কে স্থাপন করেন ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন লর্ড ক্লাইভ লর্ড ক্লাইভ নাম্বার ফোর ভারতে ইংরেজদের ভারতে ইংরেজদের বাণিজ্য কেন্দ্রগুলিকে কি বলা হয় ভারতে ইংরেজদের বাণিজ্য কেন্দ্রগুলিকে বলা হয় প্রেসিডেন্সি কি বলা হয় প্রেসিডেন্সি বলা হয় নাম্বার ফিফটিন ভারতে ইংরেজ কোম্পানির কয়টি প্রেসিডেন্সি ছিল ভারতে ইংরেজ কোম্পানির কয়টা প্রেসিডেন্সি ছিল তিনটি নাম্বার সিক্সটিন ভারতে নিচের কোনটি ভারতে ইংরেজ কোম্পানির প্রেসিডেন্সি ছিল তো কারেক্ট আনসার কী হবে কারেক্ট আনসার হবে এখানে উপরের সবগুলি অর্থাৎ বাংলা সরি অর্থাৎ মাদ্রাজ বোম্বাই এবং কলকাতা উপরের সবগুলি ছিল উপরের সবগুলি নেক্সট যে প্রশ্নটা মারাঠাদের আয়ের প্রধান উৎস কী ছিল মারাঠাদের আয়ের প্রধান উৎস কী ছিল চৌথ ও সরদেশমুখী দুইটা কর ছিল এই দুইটা কর আমরা কনসেপ্টে পড়েছি দুইটা কর মানে কি এটা আমরা কনসেপ্টে পড়েছি তোমরা যারা ডাউট রয়েছে বা ক্লিয়ার হয়নি তোমরা প্রিভিয়াস ক্লাসগুলি দেখে নিতে পারো চৌথ ও স্বরদেশমুখী দুইটা কর দুইটা কর সম্পর্কে প্রিভিয়াস ক্লাসে আলোচনা করা আছে নাম্বার এইটিন কোন পেশুয়া নানা সাহেব নামে পরিচিত কোন পেশুয়া নানা সাহেব নামে পরিচিত কারেক্ট আনসার হবে দ্বিতীয় বাজিরাও কে দ্বিতীয় বাজিরাও নাম্বার নাইনটিন টিপু সুলতানের পিতার নাম কি ছিল নাম্বার নাইনটিন টিপু সুলতানের পিতার নাম ছিল হায়দার আলী কী ছিল হায়দার আলী এটাও আমরা কনসেপ্টে পেয়েছি নাম্বার টোয়েন্টি ইংরেজ আমলের নিচের কে স্বাধীনতার বৃক্ষরোপণ করেছিল স্বাধীনতার বৃক্ষ বৃক্ষরোপণ করেছিল টিপু সুলতান যিনি প্রথম ইংরেজদের সঙ্গে যুদ্ধ করেছিলেন টিপু সুলতান তিনি স্বাধীনতার বৃক্ষরোপণ করেন নেক্সট হচ্ছে মহীশূর মহীশূর শার্দুল নামে কে পরিচিত ছিল মহীশূর শার্দুল নামে কে পরিচিত ছিল টিপু সুলতান কে পরিচিত ছিল টিপু সুলতান নাম্বার টোয়েন্টি টু টিপু সুলতান ফ্রান্সের টিপু সুলতান ফ্রান্সের কোন ক্লাবের সদস্য ছিলেন টিপু সুলতান ফ্রান্সের কোন ক্লাবের সদস্য ছিলেন জেকুবিন ক্লাবের নাম্বার টোয়েন্টি থ্রি নাম্বার টোয়েন্টি থ্রি বাহাদুর বাহাদুর উপাধি কে গ্রহণ করেছিলেন বাহাদুর উপাধি গ্রহণ করেছিলেন টিপু সুলতান নাম্বার টোয়েন্টি টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল নাম্বার টোয়েন্টি ফোর টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল তো টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল শ্রীরঙ্গপত্তমে কোথায় হবে সি রঙ্গপত্তমে নেক্সট হচ্ছে টিপু সুলতান কোন বিদেশি রাজ্যের সহযোগিতা চেয়েছিলেন টিপু সুলতান কোন বিদেশি রাজ্যের সহযোগিতা চেয়েছিলেন টিপু সুলতান কোন বিদেশি রাজ্যের সহযোগিতা চেয়েছিলেন ফ্রান্সের নাম্বার টোয়েন্টি সিক্স কে সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন কে সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন হায়দ্রাবাদের নিজাম কে হবে হায়দ্রাবাদের নিজাম নাম্বার টোয়েন্টি সেভেন কোন যুদ্ধে মহীশূর রাজ্যের পতন ঘটে কোন যুদ্ধে মহীশূর রাজ্যের পতন ঘটে কারেক্ট আনসার শ্রীরঙ্গপতমের যুদ্ধে অর্থাৎ চতুর্থ ইঙ্গ ময়শুর যুদ্ধে নাম্বার টোয়েন্টি এইট কত খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে মহীশূর ব্রিটিশ আশ্রিত রাজ্যে পরিণত হয় তো এখানে কারেক্ট আনসারটা হবে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে নাম্বার টোয়েন্টি নাইন কোন যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু হয় কোন যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু হয় শ্রীরঙ্গপতমের চতুর্থ ইঙ্গ যুদ্ধে চতুর্থ ইঙ্গ যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু হয়েছিল নাম্বার থার্টি লর্ড কর্ণ লর্ড কর্ণ ওয়ালিশের আইন গ্রন্থের সংকলনকে কি বলা হয় লর্ড কর্ণওয়ালিশের আইন গ্রন্থের সংকলনকে বলা হয় কর্নওয়ালিশ কোর্ট নাম্বার থার্টি ওয়ান নাম্বার থার্টি ওয়ান ভারতের সিভিল সার্ভিস ব্যবস্থার ভিত্তিকে স্থাপন করেন ভারতের সিভিল সার্ভিস ব্যবস্থার ভিত্তিকে স্থাপন করেন লর্ড কর্নওয়ালিশ কে স্থাপন করেছিলেন লর্ড কর্নওয়ালিশ নাম্বার থার্টি টু কার আমলে ভারতের প্রথম আদমশুমারির আদমশুমারি শুরু হয় আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে কার আমলে প্রথম আদমশুমারি শুরু হয় তো এখানে কারেক্ট আনসারটা হবে লর্ড মেয়র আমলে লর্ড মেয়র আমলে থার্টি থ্রি বাংলার শেষ গভর্নর কে ছিলেন বাংলার শেষ গভর্নর কে ছিলেন বাংলার শেষ গভর্নর ছিলেন ওয়ারেন হ্যাংস্টিস নাম্বার থার্টি ফোর বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন সেম ওয়ারেন হ্যাংস্টিস প্রথমও তিনি ছিলেন শেষও তিনি নেক্সট থার্টি ফাইভ বাংলার প্রথম ভাইসরয় বা বড়লাট কে ছিলেন বাংলার প্রথম ভাইসরয় বা বড়লাট ছিলেন লর্ড কেনিং কি হবে লর্ড কেনিং থার্টি সিক্স নাম্বার কোয়েশন ভারতের শেষ ভাইসরয় কেছিলেন সরি থার্টি সিক্স ভারতের শেষ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন নাম্বার থার্টি সিক্স ভারতের শেষ কে কেছিলেন লর্ড মাউন্ট ব্যাটন লর্ড মাউন্ট ব্যাটন নাম্বার থার্টি সেভেন ম্যাঙ্গালোরের ম্যাঙ্গালোরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ম্যাঙ্গালোরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় টিপু সুলতান ও ওয়ারেন হ্যাংস্টিজের মধ্যে টিপু সুলতান ও ওয়ারেন হ্যাংস্টিজের মধ্যে নাম্বার থার্টি এইট কোয়েশন নাম্বার থার্টি এইট কে ম্যাঙ্গালোরের সন্ধিকে অপমানজনক সন্ধি বলে বা অপমানজনক শান্তি বলে অভিহিত করেছেন তো কারেক্ট आंसरটা কি হবে ওয়্যারেন হাঙ্গস্টিস নাম্বার 39 এ আছে পেশোয়া শব্দের অর্থ কি পেশোয়া শব্দের অর্থ হচ্ছে প্রধানমন্ত্রী কি হবে প্রধানমন্ত্রী নাম্বার 40 প্রথম পেশোয়া কে ছিলেন প্রথম পেশোয়া কে ছিলেন প্রথম পেশোয়া ছিলেন বালাজি বিশ্বনাথ নাম্বার 41 পেশোয়া তন্ত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন পেশোয়া তন্ত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন পেশুয়াতন্ত্রের প্রতিষ্ঠাতা ছিলেন বালাজি বিশ্বনাথ নাম্বার ফর্টি টু পেশুয়াতন্ত্র কথাটির অর্থ কী তো পেশুয়াতন্ত্র কথাটির অর্থ কী বংশানুক্রমিক শাসন ফর্টি থ্রি কে পেশুয়া পদকে বংশানুক্রমিক বলে ঘোষণা করেছেন কে পেশুয়া পদকে বংশানুক্রমিক বলে করেছেন ওনার নাম হচ্ছে গিয়ে বালাজি বিশ্বনাথ কি হবে বালাজি বিশ্বনাথ নেক্সট স্বাধীন ভারতের প্রথম গভর্নর কে ছিলেন তো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওনার নাম লর্ড মাউন্ট প্যান্টন নাম্বার থার্টি নাম্বার ফর্টি ফাইভ ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন চক্রবর্তী রাজা গোপালচারী ফর্টি সিক্স নিচের কোনটি ওয়ারেন হ্যাংস্টিজের আমলে হয়েছিল বিভিন্ন বন্দোবস্ত দিয়েছে এখানে নিচের কোনটা ওয়ারেন হ্যাংস্টিজের আমলে হয়েছে তো কারেক্ট আনসার কী হবে উপরের সবগুলি অর্থাৎ রাজস্ব বোর্ড গঠন পাঠশালা বন্দোবস্ত প্রবর্তন দ্বৈত শাসন ব্যবস্থার পরিবর্তন সরি দ্বৈত শাসন ব্যবস্থার অবসান এই তিনটাই ওয়ারেন হ্যাংস্টিজের আমলে হয়েছিল সুতরাং এখানে এই তিনটাই উপরের সবগুলি ফর্টি নিচের কুনটি লর্ড কর্ন ওয়ালিশের আমলে হয়েছিল নিচের কুনটি লর্ড কর্ণ ওয়ালিশের আমলে হয়েছিল কারেক্ট হবে এখানে উপরের সবগুলি অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্ত সিভিল সার্ভিস প্রবর্তন রাজস্ব বিভাগ থেকে বিচার বিভাগের পৃথক এই তিনটায় লর্ড কর্ন ওয়ালিশের আমলে হয়েছিল নাম্বার ফর্টি নিচের কোনটি লর্ড ডাল হোসির সাম্রাজ্যবাদী নীতির হাতিয়ার ছিল তো এখানে যে কারেক্ট আনসারটা কী হবে অপশান ডি হবে উপরের সবগুলি অর্থাৎ যুদ্ধের মাধ্যমে রাজ্য জয় কুশাসনের অজুহাতে রাজ্য জয় সত্য নীতি এখানে এই তিনটাই লর্ড ডাল হোসির সাম্রাজ্যবাদী নীতির হাতিয়ার ছিল নাম্বার 49 নাইন কার আমলে কার আমলে পিডাব্লিউডি গঠিত হয় কার আমলে পিডাব্লিউডি গঠিত হয় নাম্বার 49 নাইন কার আমলে পি গঠিত হয় কারেক্ট আনসার হবে লর্ড ডাল হোসির আমলে সরি নেক্সট নাম্বার ফিফটি সত্ববিলোক নীতির প্রবক্তা কে তো সত্ববিলোক নীতির প্রবক্তাকে সত্ববিলোক নীতির প্রবক্তা হচ্ছে লর্ড ডালহোসি লর্ড ডালহোসি নেক্সট নাম্বার ফিফটি ওয়ান পুশাসনের অজি অযোহাতে লর্ড ডালহোসি কোন রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন তো এখানে আমাদের কারেক্ট আনসারটা হবে অযোধ্যা নাম্বার ফিফটি টু নীতির মাধ্যমে সত্য নীতির মাধ্যমে কোন রাজ্যকে সর্বপ্রথম ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করা হয় কারেক্ট আনসার হবে সাতারা নাম্বার ফিফটি থ্রি নীচের কোনটির লর্ড ডাল হোসে নিচের কোনটির লর্ড ডাল হোসে সত্য নীতির মাধ্যমে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন তো কারেক্ট আনসার কি হবে উপরের সবগুলি অর্থাৎ জয়দপুর সম্বলপুর ভাগাত ও ভগত উদয়পুর করলি ঝাঁসি ও নাগপুর এই সবগুলিই সত্যবিরোপ নীতির মাধ্যমে ব্রিটিশ রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল নাম্বার ফিফটি ফোর শ্রীরঙ্গপতম্বের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় শ্রীরঙ্গপতম্বের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল টিপি সুলতান আর লর্ড কর্নওয়ালিসের মধ্যে নাম্বার ফিফটি ফাইভ কোন সন্ধির মাধ্যমে কোন সন্ধির মাধ্যমে তৃতীয় প্রথ প্রথম ইঙ্গ মহীসূর যুদ্ধে অবসান হয়সার হবে শ্রীরঙ্গপতম্বের সন্ধি নাম্বার ফিফটি সিক্স অধীনতামূলক নীতির প্রবক্তাকে অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তককে লর্ড ওয়েলএসলি কি হবে লর্ড ওয়েল নাম্বার ফিফটি সেভেন নিচের কে অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণে অস্বীকার করেন কারেক্ট আনসার হবে টিপু সুলতান এবং নানা ফরণবিশ নাম্বার ফিফটি এইট কোন যুদ্ধে হায়দার আলীর মৃত্যু হয় তো হায়দার আলীর মৃত্যু হয়েছিল দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধে নাম্বার ফিফটি নাইন কোন সন্ধির দ্বারা কোন সন্ধির দ্বারা প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান হয় কারেক্ট আনসার হবে ম্যাঙ্গালোরের সন্ধি দ্বারা নাম্বার সিক্সটি এশিয়াটিক সোসাইটি এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন নাম্বার সিক্সটি এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন সার উইলিয়াম জোনস কে হবে সার উইলিয়াম জোনস তো এই ছিল ফ্রেন্ডস আজকের ক্লাস যেখানে ছিল ফুল কনসেপ্ট কনসেপ্টের পাশাপাশি ছিল ইম্পর্টেন্ট এমসিকিউজ ইম্পর্টেন্ট এমসিকিউস আমরা প্র্যাকটিস করে নিলাম তোমাদের কিছু কনফিউশন থাকলে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং তোমাদের ক্লাসগুলি কেমন লাগছে সিলেবাস কতটুকু কমপ্লিট করতে পেরেছ কীরকম ক্লাস লাগবে সব কিছুই তোমাদের ডিমান্ড তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো প্রত্যেকের প্রিপারেশন কেমন হচ্ছে জানাবে সিলেবাস অনুসারে কীরকমভাবে তোমরা পড়াশোনা স্টার্ট করেছ নোটসের পাশাপাশি বুকস কিন্তু অবশ্যই পড়বে কারণ বই পড়াটা খুব দরকার বই পড়লে আমাদের নোটসটা আমাদের কি করছে নোটসটা আমাদেরকে গাইড করছে আমরা জিস্ট যে জিনিসটা আমরা সংক্ষেপে জেনে নিই সংক্ষেপে ঘটনাটা আমরা বুঝে নিই জানার পরে এই নোটসটা পড়ার সাথে সাথে তোমরা বুকসও পড়ে নিতে পারো বুকস পড়লে বুকসের উপরে কিছু নেই বুকস পড়াটা দরকার তো কিন্তু আগে আমরা নোটটা পড়ে নেবে কারণ নোটটার মধ্যে সংক্ষেপে লেখা বইটা যদি প্রথমেই ধরো বোরিং লাগতে পারে বা নাও মনোযোগ বসতে পারে কারণ বইয়ের মধ্যে তো লাইন বাই লাইন ডিটেলসে পড়ে পরে বের করতে হয় আর আমাদের নোটসটা কি যে বইগুলি থেকে তিন চারটা বই মিলে একদম শর্ট করে তুলে ধরা আমাদের যে নোটসগুলি পড়লে আশা করি তোমাদের ডাউটস থাকলে ক্লিয়ার হয়ে যাবে এবং নোটসগুলি বোঝা যায় কারণ আমরা নোটসগুলি তৈরি করি সংক্ষেপে সংক্ষেপে মিনস আমরা ডিটেলসটা দেই পাশাপাশি সহজ করে ক্লাসটা তুলে ধরি সংক্ষেপে মিনস সহজ করে ক্লাসটা তুলে ধরি তো নোটসটা পড়ার পাশাপাশি তোমরা বুকসও পড়ে নিতে পারো তো এই ছিল আমাদের ফুল কনসেপ্টের ক্লাস প্লাস এমসিকিউজ ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তারের ওপর ক্লাসটা অনেকটা লেন্দি হয়ে গেল তোমরা স্কিপ না করে সবটা ক্লাস দেখবে ব্রেক নিয়ে নিয়ে দেখবে কিন্তু সবটা ক্লাস দেখবে আশা করি তোমাদের হেল্প হবে এটার মধ্যে প্রচুর পরিমাণে কনসেপ্ট দেওয়া আছে এবং দেওয়া আছে ইম্পর্টেন্ট এমসিকিউজ ক্লাসগুলি কেমন লাগছে তোমাদের কীরকম হেল্প হচ্ছে জানাবে আর তোমরা পাশে আছো তাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য এভাবে পাশে থাকবে চেষ্টা করব আরও ইম্পর্টেন্ট ক্লাস সহজ করে নিয়ে আসতে তো তোমরা পাশে থাকবে ভিডিওগুলি দেখবে আশা করি তোমাদের হেল্প হবে আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার যেটা মর্যমণিতে অবস্থিত আমাদের কোচিং সেন্টারে এসটিজিটির ফুল নোটস এসটিজিটির ফুল নোটস অ্যাভেলেবেল তোমরা চাইলে আমাদের কোচিং সেন্টারে এসে নোটসটা দেখতে পারো এবং নোটসটা নিতে পারো নোটসের যে প্রাইস নোটসের প্রাইস হচ্ছে থ্রি থাউজেন্ড ফাইভ টাকা হচ্ছে নোটসের প্রাইস তাছাড়া আমাদের এখানে ট্যাট ওয়ান এবং ট্যাট টু ট্যাট টু আর্টস এবং সায়েন্সের নোটসও অ্যাভেলেবেল তোমরা চাইলে এসে দেখতে পারো আমাদের কোচিং সেন্টারে অফলাইন ক্লাসেস হয় যেখানে নিউ একটা বেচ হয়েছে ওই বেচেও তোমরা চাইলে এসে ক্লাস করে দেখতে পারো ভালো লাগলে অ্যাডমিশন হতে পারো যারা ভাবছো অফলাইন ক্লাসেস নেবে এবং অ্যাডমিশন প্রসিডিওর নোট রিলেটেড আরও ডিটেলসে জানতে হলে তোমরা এই নম্বরে ফোন করে ডিটেলসে জানতে পারো নোটস রিলেটেড অ্যাডমিশন রিলেটেড যে কোনো কোয়েরি থাকলে তোমরা এই নম্বরে ফোন করে ডিটেলসে জানতে পারো তো আবারও বলছি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য দেখা হবে তোমাদের সঙ্গে অন্য একটি ক্লাসে সবাই ভালো থাকবে